Assalamualaikum. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা আজকে একটা ফার্মে গিয়েছিলাম। আমি এখানে লাইভ করেছি। তো লাইভটা অবশ্যই আপনারা দেখেছেন। তো এখান থেকে বের হয়ে বাসায় যাব। তো ভাবলাম যে একটু খুদাও লাগছে। তো এখান থেকে ডিনারটা করে যাই। তো এটা হইতেছে ফুড পান্ডা। পান্ডা এক্সপ্রেস। তো এখানকার খাবার জায়রা জিনিয়া খুব লাইক করে। এখানে আসছি, এখান থেকে ডিনার করব। হ্যাঁ হ্যাঁ, যেদিকে লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়ায় অর্ডার দিতে হবে। তা আমি ওদেরকে নিয়ে বসি, তুমি অর্ডার দাও। বাচ্চারা খুব টায়ার্ড হয়ে গেছে, দাঁড়া দিন তো গাড়িতে ঘুমাইতেছিল। আমরা তো এখানে ওনার পরে যাবো, লাইনে দাঁড়িয়ে তুমি দেখো। আচ্ছা, আমরা ভ্যাকসিনের কার্ড নিয়ে আসি নাই, যার কারণে এখানে বসে খাওয়া অ্যালাউ না। এখানে বসে খেতে হলে ভ্যাকসিনের কার্ড শো করতে হবে। তো আমরা তো ভ্যাকসিনের কার্ড নিয়ে আসি নাই। এখানে আমরা আরো আগে এসে খাইছি, কিন্তু তখন এই রুলসটা ছিল না। তো এখন আর কি নিয়মটা করছে, যার কারণে খাবার নিয়ে নিছি, বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়েই খাবো। বাসা এখান থেকে কাছেই, বেশি একটা দূর না। ইউ হার্ট কিভাবে? আচ্ছা দেখতেছি, তারা জিনি আরবার একটা ব্যথা পাইলো। জিনি আজকে ব্যথা পাইতেই আছে সারাদিন, দৌড়াদৌড়ি করে কি ব্যথা পাইবো না কি হইব? আমার হাত ছেড়ে দৌড় দিছে। ইউ হার্ট? ওকে ওকে, এখন বাসায় চলে যাচ্ছি। তাহলে তো এখন থেকে মনে করো বের হইলে ওই যে ভ্যাকসিনের কার্ড নিয়ে বের হইতে হবে, তাই না? ও আচ্ছা, মোবাইলে ছবি তুলে রাখতে হইব। তো এটা তো জানতাম না, এটা তো আগে বৈশাখ খাইলাম যে তখন তো এরকম কোনো নিয়ম ছিল না। বুঝতে না, এটা ভালোই হয়েছে। অনেকে আছে ভ্যাকসিন দেয় নাই, তারা ওই সেটে গেলে বসে। ও আচ্ছা আচ্ছা, আপনি তো ঠিকই। তো এই যে আমাদের খাবার নিয়ে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হইলাম, এখন খাবো। এটা হইতেছে আমরা নিছি, এটা কি বলে, অরেঞ্জ চিকেন, গার্লিক চিকেন, আর হইতেছে চাউমিন। তবে গার্লিক চিকেনটা অনেক বেশি মজা, যারা জিনি অনেক লাইক করে। আমার জন্য কি দামি জানো নাই? কোনটা খাবা মা? হ্যাঁ নিয়ে আসো, ফ্রিজ আছে। ওই সব মজা না, দেখো ও দেনে, তুমি আনো নাই, তুমি নিয়ে আসো নাই, ওরা ইয়া দেয় সয়া সস দেয়। জিনি আরে চিকেন দাও, চিকেন লাইক করে দেখি। আর এটা নিছিলাম চিকেন রোল, এটাও খুব মজা এখানকার। মজা আমার ফোন দিতেছে।
আর মুদি বিনি চিকেনটা লাইক করো আই সি ইউ নো এই তো গুড বাচ্চা মাশাআল্লাহ ভিডিও হইতো স্যার হ্যাঁ যারা আসো ভিডিও দেখছিস আমরা আমি ভিডিও করতেছি রেস্টুরেন্টে বসে খাবার ইচ্ছা ছিল গেলাম কি ডং শুরু না এটা ঠিক আছে ভালো হয়েছে কিন্তু না যারা বউ কি জানো না এরপর থেকে আমি যে ভ্যাকসিনের ছবি মোবাইলে রাখবো ইয়া কাদের ড্যাডি সেম ওয়াটার দ্য ওয়াটার অন 50 ওরা চিকেনটা বেশি ভালো অরেঞ্জ চিকেনটা মজা লাগতেছে কিন্তু এই চিকেনটা বাচ্চারা লাইক করে কিন্তু এটা মজা লাগতেছে আমার কাছে এটা হচ্ছে থাই পিস এটা মজা আলা জিনি আজকে ব্যথা পাইছে কেমন লাগতেছে খাবার মোটামুটি স্পাইস না মজা 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 এখন খাবারটা এনজয় করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ